নমস্কার, ভোরের আলোর পক্ষ থেকে আমি জয়া চক্রবর্তী। আজ এসেছি একটা মজার কবিতা নিয়ে। তবে কবিতাটা শুনতে মজা লাগলেও ঘটনাগুলো একটুও মজার নয়, ঘটনাগুলো সবই সত্যি। করোনা মানুষকে অনেক বিপদে ফেলে গেছে এবং এখনো যাচ্ছে। দীর্ঘদিন কারোর বাড়িতে কোনো কাজের লোক ছিল না এবং বাড়ির মহিলারা ঘরের কাজ, চাকরি, সন্তান সবকে সামলিয়েও তারা নিজেরা অনেক পরিশ্রম করে গেছে। হয়তো কোথাও কোনো অশান্তি, গণ্ডগোল, কথাবার্তার এদিক ওদিক একটু আড্ডু বা সব বাড়িতেই হয়েছে। এই নিয়ে আমার একটা কবিতা। কবিতার নাম গণ্ডগোল। ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। আর আবার বলি, ভোরের আলোর পাশে থাকবেন আর একটু ভালোবাসবেন। সবাই ভালো থাকবেন। করোনা কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে, একটু সাবধানে নিজেরা থাকবেন। অবশ্যই স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করবেন, দূরত্ব বিধিও মেনটেন করবেন। আজ অনেক দিনের পর লাগছে ভারী ভালো। করোনা একটু আলগা গোছে মনের ভিতর আলো। পাড়ার মাথা মোড়ল মশাই থাকেন সদাই ব্যস্ত, তে কাজ বেড়েছে ঘরের লোক শান্ত। আজ দুপুরে শুধু ফোন, একদম বলছি সত্যি, সবেতনে সবার ছুটি, বাইরে যাওয়া মানা। তাই বলে কি আমার ছুটি? ভাবলেই ভাবতে পারো কেউ করেনি মানা। যাকে ওসব ফিজুল কথা, আসল কথায় আসি। হ্যালো মানি, বাড়ি আছিস নাকি? কি বাড়ি আছিস মানে? কোন দুয়ারে যাব? ছাঁজিয়ে ওঠে ওপার প্রান্ত। এ বাবা, এই কথাই আমার ব্যামো। মানে মানি আমার ছোট বোন, খুব কথার ঝনঝনানি। আদর মাখা গলায় বলি, খেয়েছিস মানি? সকালের বাসন মাজা, রান্না বান্না, সাপসুর তো হরেক রকম কাজ, বুঝিস তো, লক হয়েছে দুনিয়াটা, করছে জীবনপাত। মিঠে গলায় মিনিরে দুই কাঁদনি বলে শুনে শ্বাস নিয়েছি ফোন ছেড়ে তাই এক দুই গুণে। ছাক্কি এবার হালকা চালে পুরনো সইয়ের কাছে, অনেকদিন মনের কথা হয়নি জানা, কি জানি কেমন আছে। হ্যালো সমর্পিতা, কেমন আছিস? কতদিন হয় না কথা, ভুলে বোধহয় গেছিস। ওপার থেকে ভেসে এলো ক্লান্ত মলিন স্বর, না রে ভালো নেই, আমার অনেক দিন জ্বর। সে কি হসপিটাল ডাক্তার করেছিস কিছু? কেমন করে হবে রে, সবাই আমরা ভীত। মুহূর্তেই জমে গেল বরফ গলা জল। ছেলে থাকে বিদেশে, একা মানুষ বাইরে মহামারীর ঢল। আশ্বাস মানে ফিকে হবে, জানি এটা সত্যি, হাতের পরে রাখবো হাত, এই কথাটাও মিথ্যে। অনভ্যাসে পড়ল হাত হঠাৎ বেয়ানের ফোনে। দিদি কেমন আছেন? কতদিন হয় না কথা।
তবে থাকেন সর্বদাই মনে। উনিও কেমন হাসি মুখে বলেন, ভালো আছে ভাই, আপনি কেমন? নিশ্চয়ই ভালো, ফোন করেছেন তাই? এই সেরেছে, কেমন কথা, আমতা আমতা জবাব। না না, ব্যস্ত থাকি, সময় কোথায়? বুঝেছি, আমি এখন কাবাব। এদিক ওদিক নানান কথা মিঠামিঠির পরে উনি বললেন ওনার কথা, আমার রইল না প্রাণ ধরে। লকডাউনে সবার ছুটি, ব্যস্ত সবাই, আরো ছেলে বউ নাতি নাতনি সব হয়েছে জড়। চাঁদের হাটে খেটে খেটে ওজন প্রায় শূন্য, ছেলে নেই বেঁচে গেছেন, আপনার অনেক পুণ্য। শোনামাত্র হর হিম, আমি বাক্য হারা। না না, আর না, ঘাট হয়েছে বাবা, আর খাবো না মুখ নাড়া। বাবারে বাবা, এ কি দশা, সবাই বুঝি পাগল। ভাবলুম আমি একা পাগলি নাকি, এখন কারোরই নেই আগল।